নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল আমি অনম আপনাদের সঙ্গে শেয়ার বাজার এক্সট্রাডাইম প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাই তো মার্কেট নিয়ে যদি কথা বলি তাহলে মার্কেট গতকালকে যে বড়ো গ্যাপ এখানে ছেড়ে গেছিলো সেই গ্যাপটা আজকে ফিল হতে দেখলাম যেটা একটা ভালো দিক আমরা বলতে পারি তবে এখন মার্কেটের মধ্যে যে নিউজটা ঘোরাঘুরি করছে যে ফেড আজকে মিটিং রয়েছে ফেডের তো ফেড আবারও ইন্টারেস্ট রেট হাইক করতে পারে এরকম ধরনের একটা নিউজ চলছে যার জন্য ইউএস মার্কেটে কারেকশান আমরা দেখতে পারি তো যখন এখন ইউএস মার্কেটে যদি আমরা এখানে দেখি সিনারিও তাহলে মার্কেট পজিটিভে ওপেন হয় তারপরে বেশ কিছুটা ওপরে গেছিলো কিন্তু তারপরে দেখুন আস্তে আস্তে আবারও এখানে একটুখানি নিচের দিকে মার্কেট মুভ করছে তো যেটা এক্সপেক্ট করা হচ্ছে ফেডের দিক থেকে যে পয়েন্ট সেভেন রেট হাইক হতে পারে মানে সেভেন্টি ফাইভ বেসিস পয়েন্টে ইন্টারেস্ট রেট হাইক করতে পারে কেননা ওখানে ইনফ্লেশান রেট অনেক বেশি সেটাকে কন্ট্রোল করার জন্য ইনফ্লেশান রেট ইন্টারেস্ট রেট তাদেরকে হাইক করতে হবে যেটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু যদি তারা হানড্রেড বেসিস পয়েন্টে ইনক্রিজ করে সেভেন্টি ফাইভের পরিবর্তে যদি ওয়ান পারসেন্ট এতে ইনক্রিজ করে তাহলে কিন্তু সমস্যা রয়েছে তাহলে মার্কেট আবারও নেগেটিভভাবে এটাকে দেখবে ঠিক আছে কিন্তু একটা বিষয় আপনাকে দেখায় এখানে যেটা নিয়ে কেউ চর্চা করছে না সেটা হচ্ছে এসএনপি ফাইভ হান্ড্রেড এর যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে এখানে আমরা ব্লুমবার্গ এই ওয়েবসাইট থেকে দেখছি তো এই যে ওয়েবসাইটটাতে এখানে খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে দেখুন এই চার্টটা যদি আমরা দেখি এখানে তাহলে যখন যখন ফেড ইন্টারেস্ট রেট হাইক করেছে তারপরে মার্কেটে ভালো রকমের একটা র্যালি দেখা গেছে যেটা মার্কেট এক্সপেক্ট করছে যে এখান থেকে ফল হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ডেটা বলছে আমাদেরকে যে দশের মধ্যে আটবার যদি টেন টাইমস যেটা ওরা অ্যানাউন্স করেছে তার মধ্যে এইট টাইমস এরকম দেখা গেছে যে মার্কেট এখান থেকে পজিটিভ রিয়্যাক্ট করেছে হয়তো ইন্টারাডে বেসিস একটু ফল হতে পারে কিন্তু যদি আমরা একটু সময় দিই মানে এক সপ্তাহ পর বা দশ দিন পর তারপর থেকে ভালো একটা র্যালি পাওয়া গেছে যেটা ডেটা বলছে আমাদেরকে তো যদি এরকমভাবে মার্কেটে আর কি র্যালি পাওয়া যায় শর্ট টার্ম বেসিসে তাহলে সেখানে আমাদেরকে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি পাওয়া যাবে তাই না আবার এটা যেটা ইন্টারেস্ট রেট হাইকটা এটা লং টার্মের জন্য খুবই জরুরি যেটা নিয়ে আগেও আমরা অনেকবার কথা বলেছি তাহলে ফেড যদি হানড্রেড বিসিস পয়েন্টে মানে ওয়ান পার্সেন্টে ইন্টারেস্ট রেট বাড়ায় তাহলে আমরা সাময়িকভাবে ফল দেখতে পারি শর্ট টার্ম বেসিসে আমরা একটু পেন দেখতে পারি তো লাস্ট কিছুদিন থেকে আমরা আলোচনা করছিলাম যে মার্কেট এখান থেকে শার্প ফল করবে এরকমটা আমার মনে হয় না এই যে পজিশান রয়েছে এই পজিশান যদি হোল্ড করে তাহলে সেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ কেননা এখান থেকে ব্রেক আউট যদি আরেকবার দেয় আবার যদি এই আঠেরো হাজার লেভেলের কাছাকাছি আসে তাহলে এখান থেকে ব্রেক আউট দেওয়ার চান্সেস অনেক অনেক বেশি এই আপার লেভেলসের পজিশন হোল্ড করছে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তো আগামী দিনে আমরা বিসি ডেবিসে কীরকম ট্রেড দেখতে পারি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো এখানে আমি ফিফটিন মিনিটসের চার্ট যদি আমরা দেখি এখানে দেখুন নিফটিতে আমরা কি দেখলাম নিফটিতে আমরা লাস্ট দুদিন থেকে দেখছি যে ভোলাটাইল মার্কেট এবং লোয়ার লো ফরমেশনে চলছে ঠিক আছে দেখুন লোয়ার লো ফরমেশনে চলছে আর এই যে জায়গাটা রয়েছে এখানে বায়াররা একটু অ্যাক্টিভ থাকতে পারে এই যে লেভেলটা রয়েছে যেখানে আজকে এখান থেকে একটু রিভার্সাল দেখালো কেননা এই জায়গাটায় অনেকটা সময় মার্কেট কাটিয়েছে তো এই জায়গাটায় আবারও হল্ট করতে পারে যারা বায়ার তারা এই এই সব লেভেলের থেকে আবার ইন্টারেস্ট দেখাতে পারে কিন্তু যেহেতু লোয়ার লো ফরমেশনে চলছে আর যদি এখানে সাপোর্ট নিয়ে আবার মার্কেট ধীরে ধীরে ওপরে গিয়ে আজকের যেটা সুইং সেটাকে ব্রেক করে দেয় তাহলে আবারও আমরা হায়ার লেভেল সেখান থেকে দেখতে পারি বাইংয়ের দিকে আমরা যাবো ঠিক আছে যদি কালকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে আজকের যে লাস্ট সুইং সেটাকে ক্রস করে তার উপরে ব্রেক আউট দেয় তাহলে আমরা বাইংয়ের দিকে যাবো আবার আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমরা এই জায়গাটা দেখবো যে কীরকম রিয়াক্ট করছে যদি এই যে লেভেলটা রয়েছে যেটা হলো সতেরো হাজার পাঁচশো আশি বলতে পারি আমরা এই সতেরো হাজার পাঁচশো আশির নিচে যদি ব্রেক ডাউন দেয় তাহলে আমরা এখানে একটু সেলিং দেখতে পারি আমি বেশি প্রেফার করবো অপশান সেল করতে মানে অপশান সেলিং যদি করা হয় তাহলে আঠেরো হাজার লেভেল আঠেরো হাজার একশো লেভেল বা সতেরো হাজার নশো লেভেল এই লেভেলগুলোতে প্রিমিয়াম ডিকে হবে কালকে যেহেতু এক্সপায়ারি রয়েছে তো একটা ভালো প্রফিটের সম্ভাবনা এখানে রয়েছে ঠিক আছে কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আমরা কথা বলি এখানে তাহলে ব্যাঙ্ক নিফটি একটা ভালো ট্রেড রয়েছে দেখুন আমরা দুদিন আগে আলোচনা করছিলাম যে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে খুব সুন্দর এখানে সাপোর্ট হিসেবে ব্যাঙ্ক নিফটি এটাই রেসপেক্ট করছে এবং এই ফিফটিন মিনিটসের চার্টে যদি আমরা টু হানড্রেড ইএমএটা লাগাই তাহলে দেখবেন যে এই টু হানড্রেড ইএমএকে এই ফিফটিন মিনিট চার্টে খুব সুন্দরভাবে ব্যাঙ্ক নিফটি রেসপেক্ট করেছে দেখুন এখানে সাপোর্ট নিল এখানে সাপোর্ট নিলো তারপরে খুব র্যালি দেখালো তারপরে এখান থেকে আবার যখন নিচে আসলো তখন এখানে আবার সাপোর্ট নিল এখানে আবার সাপোর্ট নিল এবং আজকেও এখানে একবার সাপোর্ট নিয়েছে তো ফিফটিন মিনিটস চার্টে যদি আমরা এই টু হান্ড্রেড ইএমের নিচে ব্রেক ডাউন দিতে দেখি তাহলে আমরা এখানে পুট বাই করতে পারি বা আউট অফ দ্য মানি কল সেল করতে পারি মানে আমরা সেলিং সাইটে থাকতে পারি যদি এই টু ইএম এটাকে ব্রেক করে দেয় কেননা মাল্টিপল টাইমস এটা সাপোর্ট নিয়েছে তো এটা একটা সাপোর্ট হিসাবে ভালো কাজ করছে ব্যাঙ্ক নিফটির জন্য ফিফটিন মিনিটস চার্টে যদি এটা ব্রেক ডাউন দেয় তাহলে এখান থেকে একটা ভালো আশা করি আমরা ফল দেখতে পারি যদি এই জিনিসটা হয় আর কি ঠিক আছে তো এই যে চার্ট বা এই যে সেট এই সেট দিকে খেয়াল রাখবেন একটুখানি তো এখন আমরা সুইং ট্রেডিংয়ের জন্য একটা সেক্টর নিয়ে কথা বলবো যদি আমরা এখানে ডেলি চার্ট দেখি এবং এখানে আজকে সব একমাত্র পজিটিভ যে ইন্ডেক্স সেটা হলো এখানে এফএমসিজি ইন্ডেক্স এফএমসিজি ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এখানে একটু জুম করে দেখি তাহলে এটা ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে দেখুন ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে তো আগামীকালকে যদি আমরা দেখি এই ব্রেকআউট লেভেলের ওপরে সাস্টেন করতে এখানে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করতে তাহলে এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি এফএমসি সেক্টরের যেসব স্টকগুলো রয়েছে লিস্টেড তাদের মধ্যে তাহলে সেখানে আমরা সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি পেতে পারি তাই না তাহলে এখন এমন কোনো স্টকে আমাদেরকে দেখতে হবে যে স্টকটা আউট পারফর্ম করছে বিগত কয়েকদিন ধরে যেখানে ভালো একটা রকমের আমরা র্যালি দেখতে পারি তো এরকম দুটো স্টক রয়েছে একটা হলো আইটিসি আইটিসি তো রয়েছে তো আইটিসিও দেখুন আজকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে তো আগামীকালকে যদি এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে দেখি তাহলে এখান থেকে আরও হাই লেভেলস আমরা দেখতে পারি আইটিসির ক্ষেত্রে ঠিক আছে তবে আমাদের স্টপ লস থাকবে সবসময় টু পার্সেন্ট আমাদের টোটাল পোর্টফোলিওর যে ক্যাপিটাল তার টু পার্সেন্টের বেশি আমরা স্টপ লস রাখবো না কোনো স্টকে আর আরেকটা স্টক হলো বারুন ব্রেভারেজ এই দুটো স্টকে খুব আউট পারফর্ম করছে আই এফএমসিজি এই সেক্টরটাকে যদি আমরা এখানে বরুণ ব্রেভারেজের কথা বলি তাহলে দেখুন এটা রিসেন্টলি দ্য সুইং এই যে এই যে সুইং মানে ওয়ান এর নিচে যতক্ষণ অবধি যাচ্ছে ততক্ষণ কোনো প্রবলেম নেই স্টকের মধ্যে এই স্টকের মধ্যে আমরা থাকতে পারি এবং কন্টিনিউ বাইং চলছে যখনই সেলাররা ডাউন করার চেষ্টা করছে তারপরে আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে আজকেও যখন সেলাররা ডাউন করার চেষ্টা করেছিল তারপরেও আজকে বাইং দেখতে পাচ্ছি এখানে তাই না তো আজকে দিনের যে হাই এক এই লেভেলটার ওপরের দিকে যদি ক্রস করে কালকে তাহলে এখান থেকে আবার বাইংয়ের দিকে আমরা যেতে পারি সুইং ট্রেডিংয়ের জন্য বা এই কালকে আগামীকালকে যদি দেখি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে তাহলে আর একটু হাই আমরা এখানে দেখতে করি তবে যেটা বললাম যে আমাদের টোটাল পোর্টফোলিও টু পার্সেন্টের বেশি যেন লস না হয় রিস্ক ম্যানেজমেন্ট এই সময় আমাদেরকে ফলো করা উচিত ঠিক আছে আর আর একটা ইন্টারেস্টিং চার্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম লাস্ট ভিডিওতে বাজাজ ফাইন্যান্সের চার্ট বাজাজ ফাইন্যান্সের যে ট্রেডিং সেট বা যেটা এই চার্ট প্যাটার্ন সেটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে আলোচনা করছিলাম যে অনেকবার রিজেকশান পেয়েছিল এবং এর ওপরে সাস্টেন করছে যেখানে মার্কেট ডাউন যাচ্ছে বা ফাইন্যান্সিয়াল যেসব স্টকসগুলো রয়েছে সেগুলো ডাউন যাচ্ছে কিন্তু এ নিজের পজিশান হোল্ড করছে তো এখান থেকে একটা হায়ার লেভেলসের আরও চান্সেস রয়েছে এই স্টকের মধ্যে যদিও একটু দাম বেশি এই স্টকটার কিন্তু যে চার্ট সেট আপ ওটা খুব সুন্দর দেখাচ্ছে ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে লং টার্মের জন্য আমরা এখানে অপরচুনিটি দেখতে পারি লং টার্মের জন্য কথা বলছি ঠিক আছে আচ্ছা তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না শর্ট ভিডিও রাখলাম আর যদি আপনি কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান তাহলে আপনি টিকিটে ওয়েবসাইটের ইউজ করতে পারেন এখানে এখানে বাজাজ ফাইন্যান্সেরও যেটা দেখালাম বাজাজ ফাইন্যান্স সম্পর্কে আপনি এখানে ডিটেলস দেখতে পারেন ফাইন্যান্সিয়ালস বা নিউজ যদি কোনো কিছু থাকে সেটা দেখতে পারেন এর ফাইন্যান্সিয়ালসও ভালো এর যদি মার্কেট শেয়ার দেখি তাহলে ভালো মার্কেট শেয়ার গেন করেছে লাস্ট ফাইভ ইয়ার্সে ফোরটিন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট থেকে টোয়েন্টি এবং বাকি যেসব প্যারামিটারগুলো রয়েছে সেই প্যারামিটারও এটা বেশ ভালো পারফর্ম করছে তো যদি আপনি আপনার কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখতে চান তাহলে আপনি টিকেটে ওয়েবসাইটের ইউজ করতে পারেন যেটা লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম থেকে দিয়ে রাখবো এদের সাবস্ক্রিপশন রয়েছে আইএনডি ফিফটিন এই কোর্টে ইউজ করার মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে তো আশা করছি আজকের এই শর্ট ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার